হ্যালো বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়, মুখের ব্রণ বা ব্রণের দাগ দূর করার সবচাইতে ভালো উপায় ও ওষুধ কোনটি, বা কোন ওষুধটি ব্যবহার করলে এবং কোন উপায়গুলো অবলম্বন করলে মুখের ব্রণ বা মুখের এই দাগগুলো অল্প কয়েকদিনের মধ্যে দূর করা যায়। তো আজ এমন একটি ওষুধ আমি আপনাদের দেখাবো যে ওষুধটি ব্যবহারের মাধ্যমে মাত্র কয়েকদিনের ভিতরে আপনারা আপনাদের এই মুখের ব্রণ বা মুখের দাগ দূর করতে পারবেন। তবে ভিডিও শুরু করার আগে আমার পরিচয়টি আমি আপনাদের দিয়ে দিই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কী কারণে একটি মানুষের মুখে ব্রণ হয় এবং কাদের বেশি ব্রণ হয় সেটি বলি। বিশেষ করে যারা যৌবনকালে পা দিচ্ছে বা যাদের প্রথমে যৌবনকাল আসে, বিশেষ করে দেখা যাচ্ছে 13, 14, 15, 20 বছরের ছাওয়াল পলে যাদের যৌবন আসে, এই টাইমটাতেই কিন্তু দেখা যায় যে ওদের মুখে ব্রণ অনেক বেশি হয়। যৌবনকালের ছেলে মেয়েদের মুখে ব্রণটা অনেক বেশি হয়। আর এটি কী কারণে হয়? কারণ তাদের ওই টাইমে হরমোনের অনেক কম বেশি বা ইনব্যালেন্সের কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। তবে অন্য অন্য বয়সের মানুষদের ক্ষেত্রেও দেখা যায়, তবে কম। বিশেষ করে যৌবনকালে ইয়াং ছেলে মেয়েদের মুখে কিন্তু ব্রণের দাগগুলো বেশি দেখা যায়। এখন আসুন যে এই ব্রণের দাগ দূর করতে কোন ট্রিটমেন্ট নিলে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এখন এই স্কিন আমি আপনাদের একটি ওষুধ দেখাবো, যে ওষুধটি ব্যবহারের মাধ্যমে মাত্র কয়েকদিনের মধ্যে আপনারা আপনাদের এই ব্রণের দাগ দূর করতে পারবেন। তো আগে ওষুধটি আমি আপনাদের দেখিয়ে দিই, তারপরে ওষুধটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে, যে আসলে ওষুধটির ব্যবহার বিধি কী, ওষুধটির আসলে সাইড ইফেক্ট আছে কি না, ওষুধটির কার্যকারিতা কী, পাবেন কোথায়, দাম কত, বিস্তারিত কিন্তু আমি আপনাদের বলে দিব। তো এই যে দেখুন ওষুধ, ওষুধটির নাম হচ্ছে ফোনা প্লাস। এটি একটি জেল জাতীয় ওষুধ, আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে এই ওষুধটির উপাদানের ভিতরে কী আছে সেটি আমি আপনাদের বলে দিই। তো এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যাডাপালিন বিপি 1 mg এবং বেনজোইল পারঅক্সাইড বিপি 25 mg, এটি হচ্ছে ওষুধটির উপাদান। এবার আসুন যে এই ওষুধটির কার্যকারিতা কী সেটি আপনাদের বলে দিই। তো এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, বিশেষ করে যাদের বয়স 12 বছরের উপরে তাদের ক্ষেত্রে ব্রণের দাগ বা ব্রণ দূর করার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যায়। এক কথাতে যদি বলতে যাই তাহলে ব্রণের যে কোনো ধরনের চিকিৎসাতে এই ওষুধটি ব্যবহার করা হয়। এবার আসুন যে ওষুধটি ব্যবহার করবেন কীভাবে সেটি আমি আপনাদের বলে দিই। তো বিশেষ করে মানুষের কিন্তু মুখে বা এই গালে এগুলোতেই বেশি ব্রণ হয়। তো এটি ব্যবহার বিধি হচ্ছে যে আপনার যেই যেই জায়গাতে ব্রণ হয়েছে বা আক্রান্ত স্থান, ওই জায়গা আসলে প্রথমে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে অল্প করে এই জেল হাতে নিয়ে ওই আক্রান্ত জায়গাতে হালকা হালকা করে কিন্তু লাগিয়ে দেবেন। অতিরিক্ত লাগাবেন না, অল্প অল্প করে লাগাবেন। তবে এটি অবশ্যই প্রতিদিন একবার এবং রাত্রে লাগাবেন। দিনের থেকে রাত্রে লাগালে ভালো হবে। আরেকটি কথা মনে রাখবেন, এটি অবশ্যই আপনার চোখে কিংবা ঠোঁটে কিন্তু লাগানো যাবে না, এটি সবসময় মনে রাখবেন। এটি হচ্ছে এই ওষুধটির ব্যবহার বিধি। এখন আসুন যে ওষুধটির আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। তো সাধারণত এই ওষুধটি একটি সুসহনশীল একটি ওষুধ, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেরকম আপনার এই স্কিন শুষ্ক ভাব হতে পারে, পাশাপাশি আপনার এই স্কিনের অস্বস্তি ভাব হতে পারে, এবং আপনার এই স্কিনের উপরের যেই প্রলেপ বা উপরের যেই স্কিন এটি কিন্তু এক পরল উঠে যেতে পারে। এইগুলো স্বাভাবিকভাবে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তা বাদে তেমন কোনো অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। এবার আসুন যে ওষুধটির দাম কত আর পাবেন কোথায়। তো ফোনা প্লাস একটি জেল 10 গ্রাম জেলের দাম বা মূল্য 160 টাকা। আর এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলেই কিন্তু অতি সহজে আপনারা এই জেলটি পেয়ে যাবেন। তবে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই কোনো নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যদি আসলে আপনাদের ব্রণের দাগ দূর করতে চান, ব্রণ যদি ব্রণ ভালো করতে চান বা ব্রণের গর্ত যদি দূর করতে চান, তাহলে আমার এই যেই ওষুধটি দেখালাম এই ওষুধটি ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তবে অবশ্যই অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরে ট্রাই করে দেখবেন।
তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা আপনাদের যদি এতটুকু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ, রোগের চিকিৎসা, ডাগ রিভিউ এবং হেলথ টিপস আমি আপনাদের মাঝে পৌঁছে দিব। তো এই বলে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।